আজকে আমি রান্না করব রেস্টুরেন্ট স্টাইলে এগ গ্রেভি। তার জন্য আমি যা নিয়েছি, হাঁসের ডিম, পেঁয়াজ কুচি, রসুন, কাঁচামরিচ, আদা, টমেটো কুচি, জিরে, গরম মশলা, ধনে, দই, হলুদ, মরিচের গুঁড়া, লবণ। আগে আমি ডিমটাকে সেদ্ধ করে নিব। জল ডিম লবণ আগে আমি ডিমগুলোকে ভেজে নিব। লবণ, হলুদ, তেল, ডিম,
জিরা, পেঁয়াজ বাটা, এখন আমি দইয়ের সাথে ধনে বাটা, জিরে বাটা, হলুদ গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো গুলিয়ে নিব। ধনে বাটা, জিরে বাটা, হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ, তেল, টমেটো বাটা, আমি দইয়ের সাথে যে মশলাগুলো একসাথে মিশিয়ে নিয়েছি সেগুলো দিয়ে দিব। জল, লবণ, মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এখন আমি ভেজে রাখা ডিমগুলো দেব। ডিমের সাথে মশলাটা ভালো করে মেশানো হয়ে গেছে, এখন আমি জল দেব। জল, গরম মশলাটায় সামান্য একটু জল দিয়ে গুলিয়ে নেব। মশলাটা ফুটে উঠেছে, এখন আমি গরম মশলা দিয়ে দেব। গরম মশলা, ভালো করে গরম মশলাগুলো গুলিয়ে নেব, ভালো করে গরম মশলাগুলো মিশিয়ে নিব।
খেতে খুব ভালোই হয়েছে স্টুডেন্ট স্টাইলে এগ গ্রেভি। আপনাদের ভালো লাগলে আপনারা বাসে ট্রাই করতে পারেন। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ।